হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কবুতরটা বাচ্চা বের করছে, তাইলে এটা আপনাদের লক্ষ্য করতে হবে, দেখতে হবে বাচ্চা সঠিকভাবে দুইটা বের হয়েছে কিনা। যদি দুইটা বের না হয়, একটা রেখে দেয়, তাহলে আপনি পরের দিন দেখবেন এটা বের করছে কিনা। যদি পরের দিনও বের না করে, তাহলে আপনারা অবশ্যই বাচ্চাটি নিয়ে আপনারা নিজের হাতে আলতোভাবে দৌড়ে বের করে দেবেন। এখানে তিনটা বাচ্চা দেখা যাচ্ছে, কারণ আমার কবুতরটি তিনটি ডিম দিয়েছে। সাধারণত তিনটি ডিম দেয় না, এটা দিয়েছে, সেজন্য সে দুইটি বের করে ফেলছে, আরেকটা বের করতে পারে নাই, কারণ তারা ওই দুইটা নিয়ে ব্যস্ত, এটার লক্ষ্য করবে না, ঠিক আছে? ওইটা আর ওরা খেয়াল করবে না। সেটা দুইটা যখন ডিম দেয়, সেক্ষেত্রেও হয়ে থাকে, ঠিক আছে? এটা আপনাদের নিজ দায়িত্বে বের করে দিতে হবে। বের করে দিয়ে আপনারা সুন্দর করে রেখে দিবেন, আলতোভাবে ধরে রেখে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার কবুতরের বাচ্চাটা মারা যাবে না, ঠিক আছে? সেটা দুইটার দিকে হয়, একটার দিকে হয়। আমি ছোট ছোট বিষয় নিয়ে পর্যন্ত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি, যাতে আপনারা উপকৃত হন, যাতে আপনারা লসের সম্মুখীনটা না হন। সেজন্যে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।